flooded cavern. আটকে পড়ার 9 দিন পর থাইল্যান্ডের কিশোর ফুটবল দলের 13 জনের জীবিত থাকার খবর স্বস্তির পাশাপাশি দুশ্চিন্তারও জন্ম দিয়েছে। কিভাবে তাদের উদ্ধার করা হবে তা নিয়ে চলছে নানা জল্পনা, কল্পনা ও বিশ্লেষণ। কারণ যে গুহায় তারা আটকা পড়েছে সেটি এমনিতেই ঝুঁকিপূর্ণ, টানা ভারী বর্ষণ ও বন্যায় সেই ঝুঁকি আরও বেড়ে গেছে। আবহাওয়া অনুকূলে না এলে তাদের উদ্ধারে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের 12 কিশোর ও তাদের এক কোচ 23 জুন বেড়াতে গিয়ে উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থামলুয়াং গুহায় আটকা পড়ে। গুহাটি প্রায় 10 কিলোমিটার দীর্ঘ। এটি থাইল্যান্ডের দীর্ঘতম গুহার একটি। এখানে যাত্রাপথের দিক খুঁজে পাওয়া কঠিন, সংযোগ পথও বেশ সংকীর্ণ। ভারী বর্ষণ আর কাদায় থামলুয়াংয়ের প্রবেশমুখ বন্ধ হয়ে গেলে তারা আটকা পড়ে। ভিতরে বন্যার পানি ঢুকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দেশটির সামরিক বাহিনী মঙ্গলবার জানায় আটক 13 জনকে উদ্ধার করার প্রক্রিয়াটি জটিল। থাইল্যান্ডের সশস্ত্র বাহিনীর দেওয়া বিবৃতির উল্লেখ করে নৌবাহিনীর ক্যাপ্টেন আনন্দ সুরাবন বলেন, আমরা তাদের কাছে 4 মাস চলার মতো খাবার পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। গুহার মধ্যে ঢুকে পড়া বন্যার পানি সরানোর চেষ্টার পাশাপাশি 13 জনকে ডুব সাঁতার শেখানো হবে। এর অংশ হিসেবে মঙ্গলবার উচ্চ ক্যালোরির জেল, প্যারাসিটামল সহ অতি প্রয়োজনীয় খাবার ও ঔষধ তাদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। চিয়াং রাইয়ের গভর্নর নারংশাক ওসোতানাক্রন বলেন, আমরা এটাকে বলছি অসম্ভব চেষ্টা, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তবু আমরা আমাদের দৃঢ় সংকল্প ও যন্ত্রপাতি নিয়ে প্রকৃতির সঙ্গে লড়ে যাব। আটকে পড়া ব্যক্তিদের কাছে চিকিৎসা সেবা তিনি বলেন, যে কোনো ধরনের সংক্রমণ ও অসুস্থতা এড়াতে তাদের বিশেষ ধরনের ওষুধ দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিশোরদের বয়স 11 থেকে 16 বছরের মধ্যে আর তাদের কোচের বয়স 25 বছর। তাদের ডুব সাঁতার শেখানোর লক্ষ্য হচ্ছে এভাবে তাদের গুহার বাইরে বের করে আনা। তবে এই পদ্ধতি নিয়ে সংশয় আছে, যদি এই পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে এটা হবে খুবই কঠিন কাজ। গুহায় ডুব সাঁতার এমনিতেই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে এই কিশোরদের জন্য যারা ডুব সাঁতার দিতে পারে না এবং 9 দিন না খেয়ে একেবারে দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বন্যার পানিতে বিভিন্ন স্থানে পথ আটকে গেছে। সুস্থ সবল ও প্রশিক্ষণপ্রাপ্ত নেভিসিলের সদস্যদেরই এই পথ পাড়ি দিতে 6 ঘন্টা সময় লাগবে। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের সবচেয়ে নিরাপদ উপায় মনে করা হচ্ছে তারা যদি হেঁটে বের হয়। তবে বন্যার পানি গুহার অনেক স্থানে রয়ে যাওয়ায় এই মুহূর্তে সেটি সম্ভব নয়, এজন্য অপেক্ষা করতে হবে। পাম্প দিয়ে বন্যার পানি বের করার সময়ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের ধসের ঘটনা না ঘটে, কারণ টানা ও ভারী বৃষ্টির কারণে সেখানকার মাটি এমনিতেই নরম হয়ে আছে। তবে এ পদ্ধতি ব্যবহার করলে অনেক সময় লেগে যাবে বলে মনে করেন উদ্ধার কাজে অংশ নেওয়া বেলজিয়ামের ডুবুরি বেন রেমেনান্স। তিনি বলেন, বন্যার পানিতে গুহার বিভিন্ন এলাকা ভরে গেলে সেসব পানি বের করতে কয়েক মাস সময় লেগে যাবে। তবে গুহায় আটক খুদে ফুটবলারদের উদ্ধারে ঠিক কতদিন সময় লাগবে এটা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। এ উদ্ধার কাজে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসও লেগে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।